বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকের ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে তোমাদের অতিথির স্মৃতি অতিথির স্মৃতি নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট করা করতে বলা হয়েছে অতিথির স্মৃতির ভিতরে ওখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটা তোমরা একটু সব কিছু তোমরা জানো কারণ এই পাঠটা তোমাদের পড়া হয়েছে এই পাঠটা নিয়ে তোমাদের অনলাইন ক্লাসও হয়েছে হ্যাঁ আজকে আমরা যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট চলমান আছে এই অ্যাসাইনমেন্ট চলমান অ্যাসাইনমেন্টের বিষয়েই আমরা কথা বলবো যেন তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হয় হ্যাঁ যারা এই ক্লাসটি দেখতেছো তারা মনোযোগের সহিত ক্লাসটি উপভোগ করবে আমরা আমাদের পার্ট শিরোনামটি লিখে রেখেছি দেখো তোমরা তোমাদের কভার পেজে এই পাঠ শিরোনামটি লিখবে হ্যাঁ কভার পেজে পাঠ শিরোনাম লিখতে হয় তোমরা জানো সেখানে অতিথির স্মৃতি এই পাঠ শিরোনামটি লিখবে তোমরা তারপরে ভিতরের পেজে যখন তোমরা বর্ণনা করবে এখানে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে টপিক্সটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষা সফরে কোনো স্থান ভ্রমণের অভিজ্ঞতার সম্পর্কে বর্ণনা করতে হবে এটা হচ্ছে তোমাদের টপিক্সের আলোচনার বিষয় ঠিক আছে তাহলে শিক্ষা সফরে তোমরা শিক্ষা সফরে অনেকেই গিয়েছো হ্যাঁ আমরা বছরও শিক্ষা সফরে গিয়েছিলাম তোমরা জানো হ্যাঁ যদিও সব ক্লাসকে নিয়ে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি নেক্সট ডে অবশ্যই তোমরা শিক্ষা সফর পাবে এবং কোনো না কোনোভাবে সবাই শিক্ষা সফরে গিয়েছো বা শিক্ষামূলক ভ্রমণে তোমরা গিয়েছো পিকনিকে বলো আর একাকি বলো আর প্রতিষ্ঠান থেকেই বলো যেভাবেই হোক তোমরা বিভিন্ন বাংলাদেশের ঐতিহ্য ঐতিহাসিক স্থানে কিন্তু ভ্রমণ করেছো তো সেই সেই ধরনের যে ঐতিহাসিক স্থানগুলো আছে সেরকম একটা ঐতিহাসিক স্থানের ভ্রমণের বর্ণনা ধারাবাহিক বর্ণনা তোমার কাছে এখানে চেয়েছে এটা তুমি সুন্দরভাবে তোমার নিজের ভাষায় নিজের মতো করে লিখবে ঠিক আছে আমি একটু তোমাদের লেখার সুবিধার জন্য একটু একটু শুরু করেছি শুরু অংশটা তোমাদের একটু করে দিয়েছি যেন তোমাদের লিখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে অতিথির স্মৃতি আর আমাদের যে টপিক্সের শিরোনাম সেটা হচ্ছে বা পাঠের বিষয় সেটা হচ্ছে শিক্ষা সফরে কোনো স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা ঠিক আছে এই বিষয় এবার আমরা এটা বর্ণনা করার গিয়ে আমরা কিভাবে শুরু করতে পারি যেহেতু তোমাদের স্কুলের নাম দলেশ্বর আদাস উচ্চ বিদ্যালয় তো তোমরা স্কুলের নাম ব্যবহার করেই তোমরা লিখতে পারো যে এভাবে লিখতে পারো আমি একটু নমুনা দিয়েছি তোমরা আরও সুন্দর করে লিখবে বিভিন্ন বই ঘেঁটে বা বিভিন্ন দেখবা বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের কথা বিভিন্ন লেটারে বা চিঠিতে লেখা আছে বিভিন্ন চিঠির মধ্যে লেখা আছে হ্যাঁ অথবা দর্শনীয় স্থান ভ্রমণের কথাগুলো যে রচনার বিষয়গুলো থাকে দর্শনীয় স্থান সম্পর্কে ঐতিহাসিক স্থানের বর্ণনা হ্যাঁ এরকম যে রচনাগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু ঐতিহাসিক স্থানে বর্ণনা দেয়া আছে তো তোমরা যেখানে যেখানে সুবিধা হয় না কেন এই বইগুলো ঘেটে আসলে অ্যাসাইনমেন্ট জিনিসটাই হচ্ছে তোমাদের নিজেদের করতে হবে তোমরা বই ঘেটে বিভিন্ন বই খুঁজে সুন্দর সুন্দর কথাগুলো নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করবে যেন টিচারের দেখে যেন তোমাদের খুশি হয় এবং তোমার অ্যাসাইনমেন্ট তার পছন্দ হয় এবং মান খুব ভালো হয় তো আমি এখানে একটু কয়েকটা লাইন দিয়ে শুরু করেছি দেখো আমরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ গত ডট ডট তারিখে বাংলাদেশের ঐতিহাসিক স্থান বাংলাদেশের পূর্বের রাজধানী সোনারগাঁওয়ে শিক্ষা সফরে গিয়েছিলাম হ্যাঁ এই যে একটা স্কুলের নাম ব্যবহার করেছি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা গিয়েছ হ্যাঁ ঐতিহাসিক স্থান কোথায় গিয়েছো সেই নামটাও ব্যবহার করেছি তাই এইরকম সোনারগাঁও অথবা তোমরা কোথাও গিয়েছো ঐতিহাসিক স্থান আরও অনেক আছে পাহাড়পুর আছে মহাস্থানগড় আছে তারপরে বাংলাদেশের আরও অরিবটেশ্বরে আছে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এলাকা এছাড়া আরও বাংলাদেশের সুন্দরবন আছে হ্যাঁ প্রাকৃতিক মনোমুগ্ধকর স্থান তারপর আমাদের আরও কক্সবাজার আছে যে যেখানে গিয়েছো কেন যা যাও না কেন সেখানে বর্ণনাই তোমরা দিতে পারবে তবে বর্ণনাটা যেন সুন্দর হয় লেখার বানান যেন সুন্দর হয় বাক্যগুলো সুন্দর হয় সেই দিকে খেয়াল করবে ঠিক আছে এরপরে আমরা একটু লিখেছি দেখো সকাল আটটা তিরিশে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাসে করে রওয়ানা দিয়ে সকাল দশটায় সোনারগাঁওয়ে পৌঁছলাম এরপরে আমি আর লিখিনি এটা একটা জাস্ট শুরুটা যেন তোমরা বুঝতে পারো আসলে তোমরা কীভাবে শুরু করবে একটা লেখা এভাবে শুরু করবে এরপরে তখন তোমরা যে জায়গাটায় গিয়েছো সেখানে কখন গেলা হ্যাঁ তারপরে কারা কারা গেলা সেটা তো এখানে লিখবাই কোন ক্লাসের বিন্দু গেছো টিচাররা এখানে গিয়েছে টিচারদের বিষয়ে তুমি প্রসঙ্গ টানতে পারো এরপরে আরও লিখতে লিখবা সেখানে গিয়ে তোমরা যে যে বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখেছো এবং উপভোগ করেছো সেই জিনিসগুলো লিখবে সেখানে তোমরা আনন্দ উৎসব করেছো খেলাধুলা করেছো সেই বিষয়গুলোও লিখবে ঐতিহাসিক কী স্থান জিনিসগুলো দেখেছো তোমরা যে জিনিসগুলো শিক্ষণীয় বিষয়গুলো তোমরা দেখেছো সেই বিষয়গুলো লিখবে এবং সব শেষে যখন কার্যক্রম সেরে বা এই আনন্দ ভ্রমণ সেরে ফিরে এসেছো সেই টাইমটা উল্লেখ করে এই তোমার ভ্রমণের কাহিনিটা শেষ করবে তো এভাবে করে নাতিদীর্ঘ একটা বর্ণনা তোমরা লিখবে লিখে সুন্দর করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে তো এর জন্য তোমাদের আরও যে যে বইগুলো আমি বলেছি রেফারেন্স হিসাবে এই বইগুলো ব্যবহার করে তোমরা নিজেরা সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্টে তৈরি করবে হ্যাঁ তো তোমরা বাসায় বসে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে এটা আস্তে ধীরে কোনো তাড়াহুড়ো না করে সুন্দরভাবে এটা আস্তে আস্তে তৈরি করবে ঠিক আছে বন্ধুগণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে সকলকে ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য পার্ট নিয়ে অথবা আরও নতুন নতুন পার্ট নিয়ে যে তোমাদের যেটা অ্যাসাইনমেন্টের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলি নিয়ে আমরা আলোচনা করবো এখন বর্তমান ক্লাসগুলোতে তো ভালো থাকো আমাদের নিয়মিত ক্লাসগুলো তোমরা দেখবে আমাদের অনলাইন পেজের নির্দেশনাগুলো তোমরা অনুসরণ করবে তোমরা আমাদের সাথে থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম